বাংলাদেশের একটা মেয়ে সুন্দরী, আপনারা তাকে তারকা বলেছিলেন, নাম কি? মিথিলা নামে একটা মেয়ে, সেই মেয়েটা হলো মুসলমান। আর ভারতের একজন রামবাম হিন্দু তার সঙ্গে অকপটে হাত ধরে বের হয়ে গেল, আমরা কেউ প্রতিবাদ করলাম না। অথচ মুসলমান আর হিন্দুর বিয়ে কোনোদিন হতে পারে না, অথচ আমরা ফতোয়া দিচ্ছি ধর্ম যার যার, উৎসব সবার। এই অনুযায়ী এখন ধর্ম যার যার, বউ তার তার, এটা হয়ে গেছে। এটা কোনোদিন হতে পারে না। আজকে যদি বাংলার মাটিতে কোরআনের আইন চালু হতো, এত বড় দুঃসাহস করার কারণে উপযুক্ত বিচার তার হতো? জোরে বলেন কথা, ঠিক তবে ঠিক? এটা অত্যন্ত নির্যাত মান নিগৃহীত কাজ। সেই সব তারকারাই আমাদের সামনে এসে বিভিন্ন চ্যানেলে আমাদেরকে বড় হওয়ার গল্প শোনায়, প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনায়। মনে রাখবেন, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। শান্তি যদি পেতে চাও, ইসলামের কাছে যাও। আর কোন কিতাব তোমাকে বঙ্কিমের জীবনী, রবীন্দ্রনাথের জীবনী তোমাকে শান্তি দিতে পারে না। শান্তির গ্যারান্টি, শান্তির সংবিধান হলো আল কোরআন। দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু মুসলমানের কিতাব আল কোরআন, এটি পানে মানুষকে মুক্তি দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার সাথে আজকে আমাদের আলোচনার বিষয় হলো, কোরআন আছে যেখানে, শান্তি আছে। আচ্ছা, আপনারা কথা কন নাকি? আপনারা কি নিয়ত করে আসছেন যে হুজুর টেকা লিবে, হুজুরি ওয়াজ করুক, হুজুরি স্লোগান দেখে আমরা দেব না, তাই মনে করছেন? আমি খেয়াল করলাম, আমি গোটা ওয়াজ শুনছি। আমারে মাওলানা আব্দুল আজিজ চাচা এত সুন্দর ওয়াজ করলো, কিন্তু আপনারা সারতেছেন না, ঘটনা কি? এই জন্য আপনাদের একটু স্লোগান দেওয়া লাগবে, কোরআনের রস শোনাবো, আর আপনারা বসে থাকবেন বিড়ালের মতো, তা তো না, আপনাদেরকে কোরআন সিংহ বানাবার চায়। প্রিয় ভাইয়ের জন্য আপনাদের একটা স্লোগান দেওয়া লাগবে। আমার হাতের বাম পাশে যারা আছেন, এই এই খুঁটার বাম পাশে তারা দিবেন, পরে ডান পাশে দিবেন। আর স্যার আইনজ্ঞ মানুষ, সে বিচার করুক কারা ভালো করলো। আপনারা স্লোগান দিবেন পরে আপনারা, লিল্লাহে তাকবীর। এবার আপনারা দেন, লিল্লাহে তাকবীর। এইবার ডানে বামে সামনে পিছনে ঘুমন্ত জাগ্রত যা আছেন, এত জোরে স্লোগান দিবেন, হাইওয়ে থেকে শোনা যাবে না কিছু একটা হচ্ছে। হাত বের করেন, যেভাবে বসে আছেন মনে হয় আজকে আজরাইল আসতেছে। হাত বের করেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, দুনিয়ার মুসলিম হবেন তো? হাত নামান। তাহলে শান্তির কিতাব, সেই কিতাবের নাম কি? তাহলে একটা গান গাবেন, তারপরে ওয়াজ শুরু করবে। একটা গান গান বলেন তো, সমাধান বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে ভাই শান্তির ঠিকানা, তবেই পাবে ভাই শান্তির নিশানা, মেনে যদি নাও ভাই মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু আলেমের, যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন আমার হাওয়া। আমার ভাইয়ের এই কোরআন শুধুমাত্র ছোট্ট একটা কিতাব নয়, এই কোরআন যে কি করতে পারে, কোরআনের যে কত ক্ষমতা, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন দেখেনি, এজন্য কোরআনকে অত বেশি পছন্দ করে না। কিন্তু কোরআন যে কি পারে দেখানোর জন্য,
আপনাদের সামনে আমি বাস্তব একটা জিনিস একটু দেখাতে চাই, কোরআন কি পারে এটা দেখানোর জন্য। সর্বপ্রথম এমন একজন মানুষের নাম আমি বলবো যে মানুষ কিন্তু আপনাদের সকলের পরিচিত, ওই মানুষের নাম আপনাদের বলতে হবে, আমি শুধু সিম্বল বলতেছি। উনি হলেন আল্লাহ নবীর যত সাহাবি ছিল এই সাহাবিদের ভিতরে সবচাইতে মর্যাদার সাহাবি আশারায় মুবাশশারা দশজন, তার ভিতরে নবীর দুই নম্বর সাহাবি। আপনারা বলেন তো দুই নম্বরের নাম কি? এটা আপনারা কিন্তু বেশিরভাগই পারলেন না। আচ্ছা বলেন তো নবীর যত সাহাবি ছিল তার ভিতরে এক নম্বর সাহাবির নাম কি? আপনারা কিন্তু অনেকেই মুখ বন্ধ করে আছেন। আমি যদি বলি ভাই পারলেন না কেন, আপনি তখন